মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি খুব ভালো আছি, আমার বোনের মুখ ধোয়া হয়ে গেল কমপ্লিট, আজ লাস্ট ডে, বাড়ি যাব, তাই তো? হ্যাঁ, অনেক দিন থাকা হলো, এবার আজকে বাড়ি, কালকে থেকে আবার ডিউটি আরম্ভ। তাহলে আজকে সারাদিন কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, মনটা খুবই খারাপ লাগছে, দেবতা দিয়ে চলে যাবো। চলো তাহলে, এখন ঘুম থেকে উঠলাম, এখন আমি ব্রাশ করবো, মুখটা ধুয়ে নিই, তারপরে আজ কী কী খাবো, কী কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। একবার এখন চা বিস্কুট খাচ্ছি, এখন হচ্ছে আমরা চা খাচ্ছে সবাই। এ রে, মাকে দে চাটা, এই জল চাটা দে মাকে। ও মাসি এখন চা খাচ্ছে, চা। মাসি আজ তো চলে যাবো, তোমার ভালো লাগবে তো? মাসিও আজকে চলে যাবে, আমরা তো যাবোই সাথে, মাসিও চলে যাবে। সবার খুব ঠান্ডা লেগেছে। হ্যাঁ না, চলে যাবো আমি আজকে। বাবা উনি বলছে থাকলে না, বড় আছে তো, পড়া তো সবারই চালু হয়ে গেছে আমার মেয়েদের। আমাদের আজকে থেকে বাবা এখন চা খাচ্ছে। গুড মর্নিং, মালো আসছে, আমাদের মালো জন্য চা রেডি আছে, মালো এখন চা খাবে। পছন্দ হচ্ছে আমাদের মালুকে, এদের বাড়ি হচ্ছে গান। আরে রান্না বন্ধ, মালতি খাচ্ছে, রান্না মিষ্টি হচ্ছে না, এখন করলি আলাদা, এখন আবার করলাম, ভালো হচ্ছে। এখানে বসো, আমার দুটো আর আদিরও গোছানো হয়ে গেছে, আদির মায়েরও, আদির মা গেছে এখন একটু বাজারে চিকেন আনতে। এখানে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে ডাল ফুটছে, মসুরির ডাল, লাউ দিয়ে হবে। আমার দাদু দেখো কাটাকুটি করছে, এখন পেঁয়াজ কাটছে, চিকেন হবে তার জন্য এখন পেঁয়াজ আদা রসুন সব কাটছে আমার দাদু বসে। আমার দাদু সব করে কাজকর্ম। গাইজ আমাদের স্নান টান পুরো কমপ্লিট, এখন আমি তিতলিকে বলছি স্নান করতে যেতে যাচ্ছে, আর তিতলি যা স্নানটা করে আয়। আমাদের স্নান হয়ে গেছে, ডাক্তারখানায় যাচ্ছে, মায়ের খুব জ্বর, উঠতে পারছে না। দাদু নিয়ে যাচ্ছে মাকে, ভালো করে বলবা, ডাক্তারখানায় যাচ্ছে এখন। টাকলাকে কখন তুই বলছিস স্নান করতে যেতে, যাচ্ছেই না টাকলা, আমার মাসি এখন পেঁয়াজ কাটতে বসেছে, এখানে লাইট নেই বলে বোঝা যাচ্ছে না। এ দেখো লাউয়ের ডাল, মানে হলুদটা বোঝা যাচ্ছে না। এদিকে ডাল হয়ে গেছে, ফুটবে, আর একারি ভাত হয়ে গেছে, আবার এখন একারি ভাত বসালো। আর আমার মাকে নিয়ে ডাক্তারখানে গেছে, আর আমার মাসি এখানে পেঁয়াজ ছুলছে, দেখো পেঁয়াজ কাটছে, চোখ জ্বালা করবে বলে পেঁয়াজ কেটে দিই। আমার মেয়ে এখন পেঁয়াজ কাটতে বসছে, দেখো
বড় কড়াই চলে এসছে, এখানে আছে ভোলা মাছের টক, রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ, ভোলা মাছের টক করেছে। তাকে কখন বলছে স্নান করতে, এখনো স্নান করছে না, ঘুরঘুর ঘুরঘুর করছে, ঘুরঘুর ঘুরঘুর করছে। বাবা কি গরম লাগছে, আমার মায়ের খুব শরীর খারাপ, আমার মা বাড়ি যাবে না, মা এখানেই থাকবে, কেননা উনি গাড়িতে উঠতে পারবে না। তা আমার সব দাদু দিদা বলছে যে না থাক, ও এখানেই থাক, মানে আমার মায়ের কথা বলছে, তা মা থাকবে, মা যাবে না। এখন মাকে নিয়ে তার বাবা মানে আমার দাদু ডাক্তারখানায় গেছে, তার পাঁচ দিন না চার দিন ধরে জ্বর ওনার একদম, আমার ঠিক সেম টু সেম আমার মতন হয়েছে, পায়ের পাতা ফেলতে পারছে না, পা ফুলে গেছে, মুখ ফুলে গেছে, সব ফুলে ফুলে গেছে, খুবই অসুবিধা হচ্ছে ওনার, তাই এখন ডাক্তারখানায় গেছে। আলু ভাজা হয়ে গেছে, নতুন স্টাইলে রান্না হচ্ছে, এখানে মশলা কষাচ্ছে, আর এখানে মাংসটা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ। দূর রান্না বান্না করে খাওয়ায় সবাই রে, জানো না তো নাতি পুতি বউ ছেলে পোলা সবাই রে রান্না করে খাওয়ায়, উনি খুব ভালো রান্না করতে পারে। আজকে কতদিনের রান্না বলো, ৩০ জন। আর আমার দিদি এখন ভাত খাচ্ছে, রান্না করে খাওয়ায়, আজকে আমার বোন রান্না করছে, আমি ডাল ভাত করলাম, আর আমার বোন চিকেনটা এখন রান্না করছে। আজকের মেনু লাউ দিয়ে ডাল হয়েছে, সাথে আলু ভাজা আছে, আর হচ্ছে ভোলা মাছের টক করেছে, আর এদিকে হচ্ছে মাংস। শাক করতে দিইনি, শাক রান্না করবে বলছিল কিন্তু শাক করতে দিইনি, আবার শাক কে খাবে মাংস হলে। এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, এই জন্য এত আওয়াজ। আমার মাম এখন খেলছে দেখতেই পাচ্ছ, সান দাদার সঙ্গে খেলছে আমাদের মাম। মামির কি রান্না হলো, পাশেই জগদ্ধাত্রী পুজো হচ্ছে, এই জন্য এত ঢাক ঢোল বাজছে। ও বাবা ওর প্রিয় পালং শাক, এর পাশেই বাড়িতে পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো। কি সুন্দর পরিবেশটা এখানে, মানে কি দেখো কি সুন্দর গাছপালা, দেখো তোমাকে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখছ, অনেক বড় জায়গা নিয়ে। এই পাশের বাড়িতে দেখো এই বাড়িটা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ এই যে এই দোতলা বাড়িটা, এই যে এই বাড়িতে পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো। কী বলতো, এই বাড়িতে পুজো হয়, পাড়ার সব মানুষকে নেমন্তন্ন থাকে, সবাই খেতে যায়, ঠিক আছে, কালকে খাওয়া দাওয়া অষ্টমী, কালকে খাওয়া দাওয়া। আমাদেরও থাকার জন্য অনেক বলছিল কিন্তু আমরা থাকবো না, আমরা আজকেই বাড়ি যাব, কারণ মেয়ের স্কুল আরম্ভ হয়ে গেছে, বড় মেয়ের কলেজ আরম্ভ হয়ে গেছে, এই জন্য আমাদের বাড়ি যেতেই হবে আজকে। আমার মাসি এখন বাসন মাজছে, আমার বোন বাড়ি যাবে, সব প্রস্তুতি করছে, জামা প্যান্ট মানে সব ভাজ করবে, এখন রান্না হয়নি। আমাদের দাদা ভাই আর আমাদের মেয়েরা এখন ক্লাব, এই যে দাদুর বাড়ি আর এই যে ক্লাব, রাস্তার এপার আর ওপার, এই মানে এইটুকুনি ডিফারেন্স দেখো রাস্তা, ওই যে মাম ক্লাবে। এই মাসি বাসন মাজছে, এই যে আমার দাদুর ঘর, আর এটা হচ্ছে ক্লাব, এখানেই ফাংশন হয়েছিল দেখছ, ওই দেখো মাম তোমাদের দাদা ভাই, এখানে পুজো হয় কেন বাড়ির সামনে, এই জন্য আমাদের মামা বাড়িতে এত ভালো লাগে, কারণ এই ক্লাবের সামনেই পুজো হয় তো, একদম বাড়ির উপরেই, দেখো এই দেখো দেখতে পাচ্ছ। আমাদের অয়ন দাদা শাক রান্না হচ্ছে, যেহেতু তোমাদের দাদা ভাই পালং শাক খেতে খুব ভালোবাসে, কালকেও হয়েছে পালং শাক, আজকেও আমার বোন এখন চিকেনটা করছে, বুঝছিস মানু তুই চলে গেলি না, হ্যাঁ কেমন লাগছিল, পালং শাক খাচ্ছে আমার বোন, পালং শাকের ঝোল খাওয়া হয়ে গেছে, পালং শাক গরম তো এটা তুললে কিছু হয় না বল,
এটা মাইক্রো ওভেনের কি জল জল পছন্দ আমার মাও তাই পালং শাক খেলে উনি ঝোল ঝোল রাখে ওনার জন্য পরে হবে আজকে আমার পুরো দিনটাই খারাপ কেন তাই খারাপ কেন সকাল থেকে আমাদের দিনটা খারাপ যাচ্ছে দুজন মিলে কি করে গোপাল আমার বাবা গোপাল কালকে 10 মিনিট আবার কালকে 8টার মধ্যে বেরোতে হবে নবগঞ্জে কি অনেক ঠাকুর হয় চন্দননগরের চন্দননগরে তো আলাদা চন্দননগর তো আরো বড় বড় কোম্পানিটা নাম কি আর ওই ওরাই এই এটা বিউটি কসমেটিক্স রেঞ্জটা ওরা বানাচ্ছে এমনি দিন আমি দেরি করে বেরোতে তাই মানে আমার সামনে দূরে মানে হাসবো না রাগবো আরো যে স্টাডিজে একজন মানে স্যারকে তো একটা বলবো এক্সাম্পল বুঝিয়ে বলবো যে আমাদের 1.5 ঘন্টা এখন ট্রেনে লেট হচ্ছে আমি বলছি বলবি 9:15 বাড়ি থেকে হয়েছে 9:00 কি বলে 9:10 বাড়ি থেকে বেরিয়ে থেকে কেন কি 9:10 বেরালে তো আমাদের ছাড়াবে না 10টা থেকে বেরিয়ে দিই 9:10 বেরিয়েছে আচ্ছা 9:10 আমি ওইখানে বলছি যে তুই বলছিস না না কেন বলছিস না না স্যার তুই 9:00 বলছিস আমরা ঠিক ঘড়িটা দেখি না মানে কথা বলতে শিখে নি এমনি এত জোর বড় হয়েছে ওর থেকে মনে ভালো কথা বলতে পারি আমি ওরা তো বলছিস দেখা হবে না এই জন্যই পাঠিয়ে দিয়েছে আমাদের দেখা হয় দেখা করার জন্য আমরা সবাই চলে এসেছি দেখো তাকে নিয়ে কাজে গেছিল লেট করেছে তাই বলেছে আজকে যাও কালকে থেকে আসবে আমরা স্কুলে পড়ি তো পালিশ দিয়ে কে রে পালিশ বেল না ভালো না এই পালিশ বেল হলো এটা হ্যাঁ পালিশ তার মানে কি কালকে থেকে যাতে লেট না হয় হ্যাঁ কালকে থেকে কোনোদিন লেট ভালো হয়েছে আমরা ঠাকুর মাখুর দেখতে যাব আমার এমনি তো ইচ্ছা করছিল না অবশ্যই যাব একদিন জগদ্ধাত্রী ঠাকুর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাবে বাবা নিয়ে এসছে দেবে খানে দে শুধু খাকুন এখানে আছে ভাত এখানে আছে ধনে পাতা লাউ দিয়ে ডাল দেখতেই পাচ্ছ মুসুরির ডাল এখানে আছে পালং শাক এখানে আছে মূলো দিয়ে আলু ভাজা এখানে আছে চিকেনের ঝোল আজকের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে কি কি রান্না হয়েছে না হয়েছে